আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে একটা ভালো কিছু শেয়ার করব, তাই চলে আসলাম। আর আজকে কোনো রেসিপি শেয়ার করব না। তো এটা হচ্ছে রাতের বেলা আমি আমার ছোটো মেয়ের কিছু ভালো সময় ভালো মুহূর্ত শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা আসলে স্মৃতি ধরে রাখার জন্যই ভিডিওটা করা, ভবিষ্যতে যেন মেয়েকে দেখাতে পারি যেন তুমি ছোটোবেলা কী কী করতা। তো আমার ছোটো মেয়েটা আসলে মাশাল্লাহ অনেক লক্ষ্মী। তো ও হচ্ছে সময় কাটানোর জন্য ছোট ছোট যখন কোনো খাতা পায় বাসায়, তো ওই খাতার মধ্যে সে ড্রয়িং করে। আর হচ্ছে দেখা গেছে মানে ফ্রি টাইমগুলো সে এভাবেই কাটায়। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটা হচ্ছে কখনো কোনো কারো কাছে ড্রয়িং শিখেনি, ও নিজে নিজে ড্রয়িং আঁকে। আরেকটা কথা বলতে কি, আমি নিজেও পারি না। তো ও যদি কখনো একটু মানে আঁকতে বসে বা কোনোখানে যদি সে যদি আটকে যায়, তখন সে ইউটিউব দেখে সেটাকে ঠিক করে নেয়। কিন্তু আমি নিজেও এত সুন্দর করে ড্রয়িং আঁকতে পারি না। তো ভাবলাম আমার ভিউয়ারদের সাথে আমার ছোট মেয়ের কিছু ছবি আঁকা শেয়ার করি। তো এগুলো হচ্ছে মোবাইলে কিছু ছবি ছিল, এই এই ড্রয়িং খাতাগুলো আমার কাছে এখন নাই। তো আমি ফোনে কিছু ছবি তুলে রাখছিলাম, ভাবলাম এগুলো শেয়ার করি। তো এখানে কিছু হচ্ছে সে বাসায় বসে বসে মানে কিছু ছবি আঁকছিলো, তো ওগুলা আমি ফোনে ছবি তুলে রাখছিলাম আর কি। আর আমার ছোট মেয়ে হচ্ছে কখনো কারো কাছে কোনো দিনও ড্রয়িং শিখিনি, ইভেন আমি নিজেও আমার মেয়েকে কখনো শিখাইনি বা আমি নিজেও পারি না। তো আমার আজকের এই ছোট মেয়ের সে সময়টুকু কিভাবে বাসায় কাটায়, এই ফ্রি সময়টা সে কিভাবে কাটিয়েছে এই লকডাউনে বসে বসে, তো সেই লকডাউনে বসে বসে একটা বছর বসে বসে এই ধরনের ছবিগুলো আঁকতো, বা কাগজ দিয়ে সে অনেক রকমের ফুল তৈরি করা বা প্রজাপতি তৈরি করা, নৌকা তৈরি করা, অনেক কিছু সে শিখে গেছে লকডাউনে বসে বসে। এই কাজগুলো কিন্তু সে বসে বসে ঘরেই করছে একা একা, এভাবে কিন্তু সে সময় কাটিয়েছে বাসায়। আর সে আরও অনেক কিছু আঁকতে পারে। তো আমার সামনে যেগুলো ছিল সামনে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ভিডিওটা আসলে করার মতো ইচ্ছা ছিল না, এটা জাস্ট গতকাল রাতে আমার মেয়ে হচ্ছে এগুলো করতেছে, তো ভাবলাম আমি এরকম একটা ভিডিও করে ফেলি, আমার মেয়ের ভবিষ্যতে সে একটা ভিডিওটা স্মৃতি থাকলো, সে বড় হলে দেখতে পাবে যে সে কী করতো ছোটোবেলায় আসলে। তো ওই জন্যই আসলে ভিডিওটা করা মেয়ের জন্যই। তো আমার মেয়েও বলতেছে ঠিক আছে আম্মু, আমি হচ্ছে তুমি করো ভিডিও। ও দেখলাম যে এগুলো করতেছে, তো প্রায় যখনই সময় পায় তখনই হচ্ছে এগুলো তৈরি করে, তারপরে ছবি আঁকে। তো ভাবলাম পুরোটা মিলে আমি একটা ছোট করে একটা ভিডিও তৈরি করি। আশা করি আমার ভিউয়ারদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো সবাই আমার এই ছোট্ট মেয়েটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমার এই ছোট্ট মেয়েটা বাসায় বসে আসলে এগুলাই করে। তো অনেক বাচ্চারা যেরকম মোবাইলের প্রতি অনেক নেশা, আসলে আমার ছোট মেয়েটা মোবাইলের প্রতি অতটা নেশা না, ও আসলে ফোন নেয়, কিন্তু ফোনটা নেয় হচ্ছে সে কাজের জন্য, এগুলো বসে বসে সে দেখবে আঁকবে শিখবে আসলে এগুলাই করে সে। তো সবাই আমার ছোট্ট মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই ভবিষ্যতের জন্য ছোট্ট একটা ভিডিও আমার ভিউয়ারদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে কখনো আমার মেয়েটা যেন দেখে যে সে ছোটোবেলায় কীভাবে সময়গুলো কাটাতো, তাই ভিডিওটা করা। আর সামনের ব্লগে আমি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, কারণ হচ্ছে আমি যেহেতু আমি ছোট ভিডিও দিই, বড় ভিডিও করতে গেলেও কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমি হচ্ছে এমনিতে নর্মালি ছোট ভিডিও দিতে পছন্দ করি। তো ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগে বাকি যে কাগজ দিয়ে তৈরি করা বা ড্রয়িং নতুন নতুন ড্রয়িংগুলো ইনশাল্লাহ নেক্সট কোনো এক ব্লগে শেয়ার করব। আর যেহেতু গতকাল রাতে আমার মেয়েটা এগুলো তৈরি করতেছে, ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে ফেলি, একটা স্মৃতি থাকলো।
তো এই জন্য আসলে ভিডিওটা করা। তো ভবিষ্যতে কোনো একটা ব্লগে বাকি যে সে কী কী জিনিস তৈরি করতে পারে ওগুলো শেয়ার করব আপনাদের সাথে। আর আমার ছোট্ট মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসলে আজকের ভিডিওটা এখান পর্যন্তই, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।